টেক দুনিয়া স্মার্টফোনের অন্যতম হাইপ বা অ্যান্ড্রয়েডের রাজা খাত ইভেন স্মার্টফোনের রাজা খাত স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা কিন্তু লঞ্চ হতে যাচ্ছে আর মাত্র চার মাস পরে তবে এই ফোনটা যে লিক্স এন্ড রিভার এখনো পর্যন্ত এসেছে সেটা যদি আপনি ক্লোজলি না দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে এই ফোনটাতে খুব বেশি পরিবর্তন আসেনি বাট আপনি যদি ইন ডিটেইলে দেখেন তাহলে আপনি লিটারেলি সারপ্রাইজ হবেন যে এই ফোনটাতে কিন্তু ইনসাইড আউটসাইডে একটা হিউজ পরিবর্তন আসতে যাচ্ছে এবং সেই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে লিটারেলি আপনি সারপ্রাইজ হতে বাধ্য হবেন তো এখনো পর্যন্ত যে লিক্স এন্ড রিউমার আছে সেইগুলো একদম বিস্তারিত আপনাদের সাথে আজকে একটু এক্সপ্লেন করবো তাহলে একটা ক্লিয়ার ধারণা পাবেন যে এখনো পর্যন্ত কি অবস্থায় এস টোয়েন্টি ফাইভ আলট্রার লিক্স অ্যান্ড রিউমার আছে সেটা একদম আপ টু ডেটেড হয়ে যাবেন ফার্স্ট অফ অল যে লিকস অ্যান্ড রিউমার পিকচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটাতে দেখবেন যে ডিসপ্লেতে কোনো প্রকার সেলফি ক্যামেরা কাটআউট নাই অর্থাৎ একদম প্লেন একটা ডিসপ্লে শিট আপনারা দেখতে পাচ্ছেন সো ডেফিনেটলি বুঝতেই পেরেছেন এবারে যে সেলফি ক্যামেরাটা এখানে টুয়েলভ মেগা পিক্সেল একটা সেন্সর আসতে যাচ্ছে সেটা আন্ডার ডিসপ্লে হবে অর্থাৎ ডিসপ্লের ভিতরে থাকবে কোন প্রকার ইন্টারাপ্ট বিন ভাবে একটা টোটাল পিস অফ ডিসপ্লে কিন্তু আপনারা এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে দেখতে পারবেন এবং ডেফিনেটলি এজ ইউজুয়াল এর নিচে কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট থাকবে সেটা একটু আরো ইমপ্রুভড হবে এবং এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এর চারি সাইড এর চিন বেজেলটা কিন্তু আরো ন্যারো হতে যাচ্ছে এবং যে কারণে ফোনের সাইজ সেম রেখে ডিসপ্লে সাইজ কিন্তু একটু বেগার করা সম্ভব হচ্ছে যে কারণে এবার আপনি পাবেন সিক্স পয়েন্ট নাইন একটা ডিসপ্লে গতবার কিন্তু এখানে সিক্স পয়েন্ট এইট ইঞ্চ ছিল এবং এই ডিসপ্লেটায় কিন্তু বেশ কিছু নতুন ফিচার আসতে যাচ্ছে তার মধ্যে সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে এটাতে সাপোর্ট থাকবে অর্থাৎ পানি টানি লাগলে কোনো প্রকার প্রবলেম হবে না আপনি ইউজ করতে পারবেন যেমনটা এখন ফোনে আমরা দেখে থাকি এবং এই ডিসপ্লেটা হবে ওয়ান টোয়েন্টি রেট থাকবে তবে এবার কিন্তু আরো বেশি ব্রাইটনেস অফার করবে এবং সেই সাথে সাথে আরো একটু বেটার ভিউইং অ্যাঙ্গেল কালার অ্যাকুরেসি সেই সাথে সাথে ওভারঅল ডিসপ্লেটা একটু ইম্প্রুভ থাকবে এটা তো নর্মাল তবে ডিসপ্লে চারি সাইডে চার কোনায় এজে যদি আপনি খেয়াল করেন দেখেন এখানে কিন্তু একটু রাউন্ডেড কর্নার আছে গতবার যেমন রেক্টেঙ্গুলার শেপ ছিল এবার কিন্তু সেরকম নাই অর্থাৎ এবার ডিজাইনটা একটু রাউন্ডেড হচ্ছে এবং এই সাথে সাথে যদি আপনি ফোনের এজের দিকে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এই সেম যেমনটা ডিসপ্লে রাউন্ড রয়েছে সেই টাইপের আপনি ফোনটাও একটু রাউন্ডেড দেখতে পাচ্ছেন সো গতবার ফোনগুলোতে প্রবলেম ছিল কিন্তু এই যে এজ গুলো এখানে একটু শার্প থাকার কারণে হাতের মধ্যে ধরলে এরকম ব্যথা লাগতো হাতে এবং এটা কমফোর্টেবল ছিল না তো এবার যারা কভার সারা ফোন ব্যবহার করেন তাদের জন্য কিন্তু ভেরি কমফোর্টেবল একটা ডিজাইন যাচ্ছে এবং ডেফিনেটলি এটা আরো ভালো গ্রেড এর টাইটেনিয়াম থাকবে সাথে একটু বক্সিয়ার ডিজাইন হবে এবং সামনে পিছনে আরো বেশি ভালো প্রোটেক্টেড গ্লাস থাকবে যে টা সেটা আপনি একটু খেয়াল করে দেখেন যে ফোনটা কিন্তু ইনসাইড আউটসাইড অর্থাৎ ডিসপ্লে এবং ডিসপ্লে বাইরে বাইরের সাইডে একটু রাউন্ডেড হতে যাচ্ছে সো একটা ডিজাইনের ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে আপনি পরিবর্তন ডেফিনেটলি দেখতে পাচ্ছেন এবং সেম ভাবে যদি আপনি ফোনটার ব্যাক সাইডে দেখেন এখানে যে ক্যামেরা বাম্প রয়েছে সেটা কিন্তু সেম অ্যাজ ইউজুয়াল আছে তবে এই ক্যামেরা বাম্পগুলোর কিন্তু ডিজাইনে একটু চেঞ্জেস আপনি দেখতে পাচ্ছেন যেটা অ্যাজ ইউজুয়াল যেমন ফোনের গুলো এবং ডিসপ্লের গুলো রাউন্ডেড ছিল সেই টাইপের একটু শেপ কিন্তু এই ক্যামেরা বামগুলোতে আপনি দেখতে পাচ্ছেন সো দেখেন একটা সিমিলারিটি কিন্তু এখানে আছে ডিসপ্লের কার্ভ আপনার ফোনের কার্ভ সাথে সাথে এই যে ক্যামেরা বাম্পের কার্ভগুলো সো টোটাল এখানে একটা ব্যালেন্স ডিজাইন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং এই ফোনটা ডেফিনেটলি হ্যান্ডের গ্রিপ সাথে সাথে ভেরি কমফোর্টেবল টু হোল্ড হবে যদিও একটু বিগার ফোন হতে যাচ্ছে এবং এই যে ক্যামেরা সেন্সরগুলো এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়ারে কিন্তু বেশ পরিবর্তন আসবে ডেফিনেটলি একটা জেনারেশন থেকে আরেকটা একটা জেনারেশনে যখন যায় সেখানে বর্তন আসে তবে এবার একটু বিগার ডিফারেন্স কিন্তু আসতে যাচ্ছে তবে মেইন যে সেন্সরটা আছে সেটা ডেফিনেটলি আগের মতোই দুইশো মেগা একটা সেন্সর থাকতেছে বাট সেন্সর সাইজটা কিন্তু একটু বিগার হবে আর যে টেলিফটো লেন্স দুইটা ছিল গতবার এবারও তাই থাকছে কিন্তু এখানে মেগা পিক্সেল বেড়ে ফিফটি মেগা পিক্সেল করা হচ্ছে সো দুইটা ফিফটি মেগা পিক্সেলের টেলিফটো সেন্সর থাকছে সেই সাথে সাথে টুয়েলভ মেগা যে আলট্রা ওয়াইড সেন্সরটা ছিল সেটাও কিন্তু এবার ফিফটি মেগা হতে যাচ্ছে সো সব জায়গায় কিন্তু অপটিমাইজড ভালোভাবে করতে পারলে একটা বেটার ক্রিস্পিয়ার পিকচার কিন্তু পাওয়া যাবে এবং এই ফোনটার ইনসাইডেও কিন্তু সব জায়গায় পরিবর্তন আসতে যাচ্ছে তবে পরিবর্তনটা কিন্তু মেজর কিছু না যেমনটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন হয়ে থাকে অর্থাৎ নিউয়ার যে প্রসেসরটা স্ন্যাপড্রাগন এর এইট জেন ফোর হবে সেটাই কিন্তু এখানে থাকবে এবং এই প্রসেসরটা কিন্তু একটু এফিসিয়েন্ট হবে পাওয়ারফুল হবে তবে এই প্রসেসরটা কিন্তু মোর ফোকাসড অন এআই থাকবে যে কারণে এআই জন্য প্রসেসিং ভালো হবে তো ডেফিনেটলি এখানে একটু ইম্প্রুভমেন্ট আপনি পাবেন এবং এর টুয়েলভ জিবি করে র্যাম থাকবে এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ থাকবে সো ফাস্টার প্রসেসিং সাথে মোর ফাস্টার এআই ক্যাপাবিলিটি কিন্তু এই ফোনটাতে থাকবে এবং এত ভালো ইফিসিয়েন্ট ডিসপ্লে প্রসেসরের সাথে সাথেও কিন্তু ব্যাটারি সাইজ সে বিগারি থাকছে অর্থাৎ ফাইভ থাউজেন্ড একটা ব্যাটারি পাবেন সেটা ফোরটি ফাইভ ফাস্ট চার্জ করতে পারবে তো যদিও বেশি ফাস্ট চার্জ এটাতে পুশ করেনি বাট এইটার যে চার্জিং ক্যাপাবিলিটির সাথে ব্যাটারি ব্যাক দিবে আমার মনে হয় যে এখনও এস টোয়েন্টি ফোর বা এস টোয়েন্টি থ্রি আলটা যারা ইউজ করতেছেন তাদের ব্যাটারি ব্যাক নিয়ে সমস্যা হয় না সো এস টোয়েন্টি ফাইভ আলটাতে কিন্তু আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই ফোনটার কিন্তু সফটওয়্যারে একটা রেভুলেশনারি চেঞ্জ আসতে যাচ্ছে কারণ এখানে আউট অফ দ্য বক্স আপনি ওয়ান ইউআই সেভেন পাবেন যেটা বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন থাকবে সো অ্যান্ড্রয়েড ফিফটিনটা কিন্তু একদম কার্নেল বা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে গ্রাউন্ড ব্রেকিং একটা চেঞ্জেস আসছে এবং এখানে এআই ফিচার থাকবে অনেক সেই সাথে সাথে গ্যালাক্সি এআই আছে সো ওভারঅল ওয়ান ইউআই সেভেন যেটা হতে যাচ্ছে এটা কিন্তু রেভুলেশনারি একটা ওয়েস হতে যাচ্ছে স্যামসাংয়ের জন্য বেস্ট অ্যান্ড্রয়েডেরও এক্সপিরিয়েন্স আপনি পাবেন এই ওয়ান ইউআই সেভেন থেকে এবং এই ওয়ান ইউ সেভেনের স্ক্রিন দেখে আপনারা হয়তো বা ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে আইকনগুলো কিন্তু এখানে সেম অ্যাজ ক্যামেরা বাম অ্যাজ ফোনের ডিজাইনের মতো হতে যাচ্ছে সো ওয়েল প্লান্ড ওয়েল এক্সিকিউটেড কিন্তু একটা ফোন হতে যাচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেটার আমি প্রথমে বলছিলাম যে আপনি যদি ক্লোজলি ডিটেইলগুলো একটু ম্যাচ করাইতে পারেন তাহলে দেখবেন যে এই ফোনটা কত ওয়েল প্লান্ড করে স্যামসাং বানাতে যাচ্ছে অর্থাৎ সব জায়গায় একটা সিমিলার লেভেলের এক্সপিরিয়েন্স আপনি পাবেন যে কারণে যেখানেই আপনি তাকাবেন বা যে কোনো অ্যাপস যে কোনো স্যামসাং ডিজাইনে আপনি দেখলে দেখবেন যে আই প্লিজিং একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন অর্থাৎ সিমিলার একটা শেফের কারণে আমরা কিন্তু ন্যাচারালি এই আমাদের কাছে আই শোডিং লাগবে এবং প্রথমে এই কারণে আমি বলেছিলাম যদি আপনি একটু ডিটেইলে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে স্যামসাং কি ওয়েল প্ল্যান করেই এবার এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা লঞ্চ করতে যাচ্ছে তো এই ফোনটা তাহলে আসলে লঞ্চ হচ্ছে কবে এই ফোনটা লঞ্চ হতে যাচ্ছে দু হাজার সালের জানুয়ারিতে সো ইন্টার মিন টাইমে কিন্তু আইফোন সিক্সটিন সিরিজ লঞ্চ হয়ে যাবে এবং তারপরেই আমরা মূলত ম্যাজিকটা দেখতে পারবো স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা সো এটাই ছিল মূলত এখনো পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা লিক্স এন্ড রিউমার এবং এখনো পর্যন্ত যদি ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই